ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। গত পর্ব আমরা শিখছিলাম ল্যামডা ফাংশন, তো এখানে আমি এই পর্বে দেখাবো জিপ ফাংশন কিভাবে কাজ করে। তো রুল নামে একটা নিছি, লিস্ট নিছি, এখানে কিছু রুল রাখছি। তো আরেকটা নেম নামে নিছি, ডিকশনারি নিছি, সরি ডিকশনারি না, লিস্ট নিছি, সেটার মাঝে কিছু নেম রাখছি। এখানে যে কয়টা রুল রাখছি সেই কয়টা নেম এখানে রাখছি। তো এই দুইটার ভ্যালু আমরা কীভাবে জিপ ফাংশনের সাথে, মানে প্রথম যে রুলটা আছে, রুলটা আছে সেটার সাথে প্রথম নেমটা প্রিন্ট করে দেখব, দ্বিতীয় রুলের সাথে দ্বিতীয় নেম, এভাবে আমরা প্রিন্ট করে কিভাবে দেখতে পারি জিপ, মানে জিপ ফাংশন ইউজ করে সেটা আমরা দেখব। তো জিপ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, তো জিপ নিলাম, তো জিপ যেহেতু বিল্ট ইন ফাংশন, জিপ লেখার সাথে আমাদের একটা ফার্স্ট বন্ধন দিতে হয়। তো এখানে যদি বলি প্রথমে কী আছে আমাদের, রুল, রুল দিলাম কমা নেম। এখন যদি এভাবে দেই, তো এটা আমরা প্রথমে কি করব, এটা আমাদেরকে কনভার্ট করতে হবে আমাদের এতে লিস্টে কনভার্ট করব। তো এটা যদি এখানে যদি লিস্ট নামে একটা ফাংশন নেই, লিস্ট ফাংশনটা তো আমাদের এআই করা আছে, বিল্ট ইন ফাংশন, এটা জাস্ট কল করলাম। তো এটার ভিতরে আমরা জিপ এটা আমরা কল করে এআ করে দিলাম। তো এটা আমরা চাইলে এখন সরাসরি ইয়া করতে পারি, কাট করে প্রিন্টের ভিতরে দিতে পারি, অথবা এটার জন্য একটা ভেরিয়েবল নিতে পারি, সেটার ভিতরেও আমরা প্রিন্ট করতে পারি। তো এখন দেখেন এখানে 100-র সাথে এই নেমটা প্রিন্ট করবে, 200-র সাথে এই নেমটা প্রিন্ট করবে। তো এখন যদি আমরা এখানে টার্মিনাল ওপেন করি, পাইথন অ্যাপ ডট পাই, এখন দেখেন এই যে এখন আমরা একটা যেহেতু আমরা ডিকশনারি মানে লিস্টে তো কনভার্ট করে নিছি, সেই কারণে আমরা এইভাবে ভ্যালুটা পাচ্ছি, মানে প্রত্যেকটা ইয়াতেই মানে ডিকশনারি লিস্টের ভিতরে ঢুকে গেছে আর কি। 100-র সাথে এই নেম, তারপর 200-র সাথে এই নেম, এইভাবে আমাদেরকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে জিপ ফাংশন, জিপ ফাংশনটা এইভাবে কাজ করে আর কি। তো এটা আমরা চাইলে এটা একটা ভেরিয়েবলও রাখতে পারি, উদাহরণস্বরূপ এখানে যদি দিই জিপ, জিপি নাম দিলাম ইকুয়াল, এখানে আমরা এ করে দিলাম, আর এখানে যদি আমরা এ করি জিপ, তাহলে আমাদেরকে এইভাবে এখনও আউটপুট দেবে, এইভাবেই আউটপুট দেবে। জিপ ফাংশনটা একজন একদম ইজি, মানে এরকম আরও শত শত ফাংশন আছে, এত কিছু মানে দেখানো সম্ভব হয় না, আপনারা নিজে নিজে খুঁজে এটা প্র্যাকটিস করবেন। হালকা পাতলা কিছু দেখাচ্ছি যেগুলো কাজে লাগতে পারে, আর অনেক কিছু আছে যেগুলো মনে করেন যে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে তেমন একটা কাজে লাগে না, হয়তো যারা ডাটা সায়েন্টিস্ট করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করে তাদের জন্য এগুলো দরকার লাগে।